আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও সবাই ভালো আছি। তো নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। আজকে চতুর্থ রোজা, তো বিকালবেলা রান্নাঘর থেকে ব্লগটি শুরু করলাম। আর আজকে কিন্তু রান্না করব এই যে এখানে মুরগির মাংস ভিজিয়ে রাখিছি, মুরগির মাংস আজকে কি কাবাব বানাবো, মানে কাটির ভিতরে দিয়ে পুড়াবো কাবাব। আর এই যে ইস্ট, ড্রাই ইস্ট, ইস্ট দিয়ে নান রুটি বানাবো আর মুরগি পুড়াবো। তো যাই হোক, আজকের ইফতারি, ইফতারি বলতে মানে ইফতারি তো রাফিরাবুরা মসজিদে করে, এটা হচ্ছে এখানে এই সন্ধ্যা রাতে খাওয়ার জন্য আজকে নান রুটি আর মুরগি পুড়া। আর ওই রাতে খাওয়ার জন্য টমেটো রান্না করে রাখবো মাছ দিয়ে, আর সাথে সজনে পাতা ভাজি ওই রাতের জন্য, ভোর রাতের জন্য। তো ঠিক আছে, ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। গরিবের নান রুটি আর মুরগি পুড়া কীভাবে বানায় দেখতে থাকুন। তো সব কিছু উপকরণ আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদের, এখানে সব রেডি করে নিয়ে আমি ক্যামেরা অন করলাম। আর ওই যে ওখানে রাফির আব্বুরা বসে রয়েছে, আনাস, রাফি, রাফির আব্বু। তো রাফির আব্বু ভোর একদম ফজরের নামাজ পড়ে গাড়ি চালাতে গেছিল, আজকে চলে আসছে মানে হাফ বেলা গাড়ি চালিয়ে। আর আজকে যেহেতু শুক্রবার, তো শুক্রবারে এই বেলা আর কি যাবে না রোজা রেখে, কারণ মসজিদে ইফতারি করতে হয়, তারপরে তারাবি নামাজ পড়তে হয়, এই জন্য আর এই বেলা যাবে না। তো এই যে দেখুন, প্রথমে সয়াবিনে তেল দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আটা দিয়ে দেব, এই মনে এখানে আসে না যেন, ও ওই যে ভিজে গেছে, আসলে এখানে সব ফেলাই দেবেন। তখন ইস্ট দিয়ে দেব আমি, রাফির আবু মনে ঠেকাও, ফেলাইয়ে দিল সব। আল্লাহ কত ইস্ট দিয়ে ফেলাইছিস, যা 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 মনে সরাও সরাও। তারপরে এই যে চিনি দিয়ে দেব, চিনি আর নেই দোকানে পাঠাইছি, রাফির দোকান বন্ধ। আবু সরাও ভাইয়ার, রাফির আবু তুমি একটু ধরো, আর একটা কাজ করছি তো আমি, সবাই কাজ করলে হবে, কেউ কাজ করো, কেউ ছেলে ধরো। আল্লাহ ওর বেটা পাচ্ছে তো, এইভাবে কোনোদিন কাজ করা যায়? কি করছ পিজির পারে পড়লি? ওর তো ঠিক আছে, আমি আটাটা করে রাখি, দেখতে পারছেন কি অবস্থা হচ্ছে এখানে। তো দেখুন, এই যে মুরগির মাংসটা ছুঁড়ে গেছে, এখন আমি এগুলো মশলা দিয়ে মাখাবো। এত পরিমাণে মাছি, এখানে পেঁয়াজ রসুন জিরে দিইনি, পেঁয়াজ রসুন আদা আর দুটো কাঁচা ঝাল দিছি। আনাস কি কান্দা কাঁদছে, এর নিয়ে কি কোনো কাজ হয় নাকি, মানে রেন্দে বেড়ে খাতে গেলি সে খাওয়া মনে হয় গলা দিয়ার নামে না। লবণ, বাটা মশলা, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি, এই যে ভাজা জিরে, দারচিনি আর এলাচ। আর দেব সরিষার তেল, নেই বেশি, সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এখন খুব সুন্দর করে মাখিয়ে রেখে দেবো। এটা দিয়ে আগে রুটিগুলো বানাবো, আটা তো অনেক আগেই কাই করে রাখিছি, ফুলে গেছে মানে এতবেলা। ঘ্রাণ বেরিয়ে আছে, থাক এরকম ঢাকা। আপাতত আমার সব কাজ হয়ে গেছে, এই যে
আটাটা ফুলে একদম ট্যাপ ট্যাপ করছে, ভালো লাগছে দেখি। আটা রুটি বানাবো, তার আগে এই যে এখানে এই যে শিকির ভিতরে রাফি রাব্বু মুরগির মাংস দেবে, পিঁয়াজ আর টমেটো কাটিছি, আর এখানে এই যে একটা সস, লাল মরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে রাফি রাব্বু একটা সস বানাতে বলেছে তাই বানাইছি। তো রাফি রাব্বু যা যা বলছে আমি তাই তাই আর কি করলাম। ওই আসরের নামাজ পড়তে গেছে, আসরের নামাজ পড়ে এসে তারপরে ওই রান্না করবে, আমি সব গুছাইয়ে দিলাম, কী দিয়ে কী করবে ওই জানে, আমি এসব মানে ভালো লাগে না এসব। আর এখন আমি এই যে আনাসের জন্য আর রাফির জন্য নুডলস রান্না করছি, ওদের দুই ভাই নুডলস রান্না করবে, যে একটা মুরগির ডিম আছে, মুরগির ডিম দিয়ে দেশি মুরগির ডিম রান্না করে ওদেরকে খাইয়ে আনাসের ঘুম পাড়াবো। আর রাফি তো আর এই সময় ঘুমায় না, রাফি দুপুরবেলায় ঘুমায়। দেখলাম আনাসের খুব পেটে খিদা লাগছে, দুপুরবেলা সুজি খাওয়াইছি আর এখানে নুডলস খাবো। এদিকে ওই যে উঠানে দেখুন কাপড় চোপড়, তো উঠান থেকে লেপ টেপ সব রোদে দিচ্ছি, লেপ উঠাই রাখবো, আর শীত নাই এখন বর্তমান, খালি গরম পড়ছে। তো ঠিক আছে, নুডলসটা হতেই থাকুক, ততক্ষণে আমি উঠানের কাপড়গুলো উঠিয়ে রেখে আসি, সব শুকাইয়ে গেছে। এই দুটো দিয়ে ঘরের মেঝেই খালি আনাস পানি ফেলাই, ওই যে রাফি রাব্বু নামাজ পড়ছে ঘরের ভিতরে। এইগুলো আমার কাপড় ভিজা, লেপ উঠাবো, এটা হচ্ছে রাফির লেপ। কি সুন্দর করে দেখুন আমার মা সেলাই করে দিল, রাফি যখন ছোট ছিল 4-5 মাস বয়স ছিল তখন। আর আজকে যে এই গাড়ির পারে এই কাপড়গুলো রাখিলাম যে আজকে পরিষ্কার করব গরম পানি করে, সকাল ভোরেতে আজকে এত পরিমাণে দাঁতে জ্বালা করেছে, প্রায় দুপুর 12টা পর্যন্ত ঘরে ছিটকেনি দিয়ে এতে ছটফট করে চেঁচিয়ে কান্দিছি, আর মানে গলা কাটা মুরগি যেরকম করে লাফায় সেই এই রকমভাবে মানে ছটফট করেছি ঘরের ভিতরে আজকে দাঁতে জ্বালাই। তো আজকে যেহেতু শুক্রবার, আজকে ডাক্তার পাওয়া যাবে না, মনে হচ্ছিলো আজকে যে অবস্থা আজকে এই ডাক্তারের কাছে যে এক্ষুনি আমি ওই মাড়িটা উঠে নিয়ে আসি। তো কালকে শনিবার, কালকেও সরকারি বন্ধ, রবিবারেও সরকারি কি জানি 17-18 মার্চ। ইনশাল্লাহ সামনের সোমবারের দিনকে আমি ডাক্তার দেখাতে যাব সদর হাসপাতালে, আর সহ্য করার মতো না, মানে এতদিনও ভয়তে ছিলাম যে ডাক্তার দেখাবো না। হয়ে গেছে পড়া নামাজ, যাও কি দিয়ে কি করবে এখন তুমি করো, আমি সব গুছাই দিয়ে আসি, আমি লেপ টেপ সব উঠাই আনি। ওই মনের করে নুডলস রান্না করছি, ওই রুটি মুটি কি কয়লা দিয়ে কি হবে নাকি ছেলে পেলে নিয়ে, আমি কয়লা দিয়ে আমি রিস্ক নিতে পারছি না, কয়লা আছে অল্প পরিমাণে, তারপরে কয়লা দিয়ে করা খুব ঝামেলা। আনাস কানছে একটু পরে তুমি মসজিদে এসে ইফতারি করতে চলে যাবা না আধা ঘন্টা পরে, আমি কি দিয়ে কি করবা না আনাসের নিয়ে ও ঘুম ওই রাসুলোই করি হবে নে, আনাস বড় হোক এটাই গ্যাস ও অল্প করে ফুরবে না, আনাস বড় হোক তারপরে যে ওই রকম করে সামনের শীতকালেও বড় হয়ে যাবে না, ওই একটা মুরগি কিনে নিয়ে আসবা, ওই মাঠের ভিতরে যাইয়েতে তোমার কাবাব বানাই খাওয়াবো, একটা ক্যাপসিকাম কিনবা, সব কিছু কিনে নিয়ে আসবা, মনে করো মাঠের ভিতরে যাইয়েতে হচ্ছে খাওয়াবো তোমার। তাছাড়া এখানে আনাস কানছে ঘুমানোর জন্য, নুডলস খাওয়াই ওর ঘুম পড়াইতে গেলে আমার 1 ঘন্টা কেটে যাবে, একটু পরে ইফতারি করতে হবে, তুমি চলে যাবা না মসজিদে, আমি এই কয়লা দেখেন এখানে রাফি রাব্বু কয়লা ধরাতি বলছে যে আমি এখানে পাইপে চুলা বানানোর জন্য গত্ত করে রাখিছি, ছেলে পেলে বড় হোক সব করে খাবো যদি ইনশাল্লাহ বেঁচে থাকি, আর মধ্যে মরে যাইতে মাফ করে দিয়ে যা আমার খাওয়াইলো না, এসব নতুন বউতে এসে খাওয়াবে না কি ওই যে মনি কানছে মানে ফেলাইয়ে দিয়েছে রে আল্লাহ, এখানে আমরা দুজন ই করছি আর ওদিক মানে ফেলাই তার কি হলো দেখছেন,
ওর পা মা মানে ভেঙে গিয়েছে এই অবস্থা। আল্লাহ গাড়ি নিয়ে বাড়ি চলে এসো, এই অবস্থা। রাফির আব্বু কত কিছু খাতি মন চাই, আমি কই ছেলেটা বড় হোক সব করে খাওয়াবো একদিন বেঁচে থাকলি, ছেলেরা বড় হোক। ও সব করতে গেলে ধৈর্যর কাজ, সময়ের কাজ। ও কি নিরিবিরি ছাড়া কি এরকম ঝটপট করে ছেলে ফেলে নিয়ে হয় করা? পা আমার মনে হয় ভেঙে গেছে আনাসের, গাড়ির ভিতরে পা আসে বেঁধে কি অবস্থা। ওরম করে সুলোয় দিবা দিতি তো হয়, জানি মোবাইলই দেখিছি আমি, কিন্তু যে চুলোর পারে তো একটা ই দিতি হয়, একটা হাজরা দিতি হয়, দিয়ে তারপরে যাইয়ে দেখি, আর তা না হলে কয়লায় ধরাই ইট দিয়ে দিতি হয় মোবাইলে যে দেখি সব করে। আচ্ছা খাও, রোজা থেকে কত কিছু মন চাই, দেখো আনাজ করছে তাড়াতাড়ি। তো ঠিক আছে, আনাসের নুডলস হয়ে গেছে রান্না, আমি আনাসের নুডলস খাবো। হাত পা ধোয়াই দেখেন, হাত পাই কি কাদা ময়লা, আল্লাহ ছেলে করে কি অবস্থা আমার। এই যে আনাসের মাত্র নুডলস খাই আসলাম, আনাসের রাফির খাওয়ানোর পরে এই যে রাফিরা ভরে দেখি ভাজছে। এভাবে হয় নাকি? হয় তো, হ্যাঁ এইভাবে হয়। ও থোবিন তো ফ্রাই প্যানে করবা না, আমি এটা খাতি পারবা না, কাঁচা লাগবে না। ফ্রাই প্যানে যে আমি যেভাবে ভেজে দিই, তুমি তো খেয়ে খাও খুব মজা লাগছে, ওভাবে করে দিবা না। আরে জানাস এখন ঘুমাবে, দেখেন কোলেতে নেমে পড়ছে, খাওয়া শেষ এখনো ঘুমাবে। ওর মানে সব কিছু টাইম টু টাইম, টাইম মেনটেন করে খুব তাড়াতাড়ি ঘুমাবে। আমি চলে গেলাম ঘুমাতে, ঘুম পাড়াতে, আর মোবাইলে চার্জ নেই, 10% চার্জ আছে। তুমি এই সব জানো রেখে চলে যে আমার ডাক দিও, দেখে নি দাঁড়াও, ইফতারের সময় হয়ে গেছে। কি করছে দেখেন, পাততে নেমে পড়ছে, কোলেও থাকবে না, এখন ঘুমাবে। বিড়ালে সব খেয়ে যাবেন, এরম করে রেখে গেলি বুঝেছ, ঘরে থিয়ে যেতে হবে এই গোষ্ঠুক। বই আমি কোলে নিচ্ছি, আসছো চলো তাড়াতাড়ি ঘুম পড়াবো। এখন আমাদের নান রুটি বানানো হয়ে গেছে আর মুরগি ভাজা, আর এত সুন্দর এই যে নান রুটি গুলো, দাঁড়াও একটা ছেড়ে পরে, এটা তোমার জন্য স্পেশাল ভাবে বানাইছি, অরিজিনাল দেখে যে কি সুন্দর, একদম দোকানের চাইতেও সুন্দর হয়েছে। কিন্তু উপর দেখাও একটু, এই যে দেখুন উপরের কালার আর নিচের কালার, এই যে কি সুন্দর। সামান্য একটু চিনির পরিমাণটা কম হয়েছে, এরপরে তো চিনি দেবো হালকা একটু বেশি করে দিয়েছি বাবা। হ্যাঁ সত্যি তো, না ক্যামেরার সামনে মিথ্যে কথা কাজ। আর মুরগি ভাজাটা হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে, ফ্রাই প্যানে ভাজিছি টমেটো দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে, খাও। মানে বানাবো বানাবো ইউটিউবে ভিডিও দেখে 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 পেনশে হয়ে গেছে সব, কিন্তু উপকরণ থাকে না বলে বানাতে পারিনি। অবশেষে সব উপকরণ জোগাড় করে বানাই ফেললাম, তিনটে করে বুঝেছো, তোমার তিনটে আবার তিনটে, আমার দুটো, রাফির আর আনাসে দুইজনে দুটো, রাফি তো খাতি পারে না। পারবান তো আব্বু, দেখা যাক। মসজিদে মাত্র এরা ইফতারি করে আসলো, কি কি দিল আজকে ইফতারি? চলে না ফল ফুলরই দিই নি আজকে আব্বু, নাও ভালো সারগোস আব্বার জন্য থাক। আব্বার দাঁতে সমস্যা, আমার দাঁতে সমস্যা, আমাদের মুরব্বী মানুষ আমরা, আমাদের সলিড গোশ দেওয়া, তোমার দাঁত আছে, তুমি খালি হাড্ডি খাও। রাফির সারগোস একখান রাখো, রাফির দাদার রাখো, রাফির আনাসের রাখো, সবাই খাই, সবই সারগোস, হাড় নেই, শুধু দুটো পাখনা আছে। রাত্রি এখন সিয়ারি না বউ, ভোর রাত্রি সিয়ারি। এই যে এই ভর্তা, এই যে ভর্তা ভর্তা, এই যে তুমি বানাতে কইলে রুটি, হ্যাঁ হ্যাঁ পানি দিচ্ছে, খাও লবণ দাও,
Abu lovan niye şey tabajan? Lovan ato. Tomato sos. Pani niye şey ato şey lovan niye şey. Abu zato abur akmak pani de var ya. Sen ne tu lovan niye şey. Ana ses zala kisu kore şanti ney konu video kore o şanti ney. Bu mitte ite kanda şuru kore diye sey. O sa hamma. Mane guru dekpe mobile hamma. Abur akmak pani ne de o. তো ঠিক আছে আমাদের এই খাওয়া দাওয়া দিয়ে আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি তো আমাদের নান রুটি আর মুরগি ভাজা কেমন লাগলো আপনাদের দেখতে খাওয়াতে তো পারলাম না কারণ কাছে থাকলে ঠিকই খাওয়াতাম তো ইনশাআল্লাহ কোন একদিন কারোর খাওয়াবো সবার